মাছ রপ্তানি বাড়ানোর জন্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রপ্তানি ক্ষেত্রে মান নিশ্চিত করতে হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ সহ অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণে উদ্যোগ নিয়েছে সরকার আরো জানাচ্ছেন শাহ হারি জয় নদীমাতৃক এই দেশের এগারো শতাংশ মানুষ মাছ উৎপাদনের সঙ্গে জড়িত দেশের প্রাণীজ আমিষের অন্যতম উৎস মাছ গেল অর্থ বছরে বিয়াল্লিশ লাখ সাতাত্তর হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা বিশ্বে মুক্ত জলাশয়ে তৃতীয় আর বদ্ধ জলাশয়ে পঞ্চম জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এসব তথ্য মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় নৌবাহিনী সহ সতেরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় জাতীয় মৎস্য পুরস্কার প্রধান অতিথির বক্তব্যে মাছের উৎপাদন বাড়াতে গবেষণার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে উৎসাহিত করছি যাদের মানুষ যেন আমাদের মৎস্য প্রক্রিয়াজাত করে দেয় যে মাছগুলো আমাদের যায় সেগুলো যদি এভাবে কেটে পরিষ্কার করে পাঠালে তাদের জন্য সুবিধা হয় মাছের অনেক রকম পণ্য তৈরি করা যায় যেগুলি খেতেও সুস্বাদু পুষ্টিকর এবং মাছের চাহিদা মেটাতে পারে সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান গভীর সাগর মাছ এখানে টুনা আছে এর মূল্য মানে চিন্তা করা যায় কত মূল্যবান সম্পদ এখানে আমাদের প্রচুর মৎস্য সম্পদ রয়েছে প্রায় চারশো প্রকারের সম্পদ রয়েছে কাজে সেগুলি আহরণ করে আমাদের দেশকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারব প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয়েছে এখন লক্ষ্য সবার পুষ্টির চাহিদা পূরণ করা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা